नमस्कार, आमी देवजानी। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज आमी आबार चले एसेछी नतून एकटा रेसिपि निये। आज के बानाच्छी ओपार बांगलार भीषण जनप्रिय एकटा रेसिपि। आज बानाच्छी मटन कालाभुना। कालाभुना बहु पुरानो ऐतिह्यबाही रान्ना। ए रान्नार कयेकटी बैशिष्ट्य आछे, आमी सेगुलो रान्ना करते करते आपनादेर बोलबो। ताहले देखे नी आमार सहज पद्धतिते बानानो मटन कालाभुना। मटन कालाभुना बनानोर जोन्ने आमी एक केजी परिमाणे मटन नियेछी। कालाभुनार एकटा बैशिष्ट्य हलो जे जेहेतु पुरो मांसटा कड़ाईतेई सिद्ध हय, ताई जत बेशी परिमाणे नेवा हबे मांस ततटाई किन्तु कालाभुना रान्नाटा भालो हबे। मटन मैरिनेशन करार जोन्ने आमी दुटो मीडियम साइजेर कुचानो पेंयाज दियेछी, 1 टेबिलस्पून आदा बाटा दियेछी, 1 टेबिलस्पून रसुन बाटा दियेछी, 3টে তেজপাতা ছিঁড়ে দিলাম, এতে রান্না করার সময় একটু সুবিধা হবে। একটা বড় এলাচ, 2টো স্টার অ্যানিস, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ ও 3 টুকরো দারচিনি, 1/2 টিস্পুন গোলমরিচ ও কিছুটা জয়িত্রী দিয়ে দিলাম। এর সাথে একটা বড় সাইজের পেঁয়াজ আমি আলাদা করে ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মাটন ম্যারিনেট করার জন্য এবারে কিছু গুঁড়ো মশলা দেব। তার জন্য 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। আমি 1 টেবিলস্পুন লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদমতো লবণটা দেবেন। তারপর 1 কাপ সরষের তেল আমি ওর মধ্যে দেব। রান্নাটা অবশ্যই সরষের তেলেই করবেন, তাহলে কালাভুনার আসল স্বাদ বোঝা যাবে। এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। হাত দিয়ে যত ভালো করে মাখানো হবে কালাভুনা খেতে কিন্তু তত বেশি সুন্দর হবে। তাই হাত দিয়ে যতটা পারবেন খুব ভালো করে মাখিয়ে নেবেন। সমস্ত কিছু মাখানো হয়ে গেলে আমি আধ ঘন্টা রেখেছি ম্যারিনেশনের জন্য। মাটন কালাভুনা বানাতে গেলে সবার আগে কালাভুনার একটা স্পেশাল মশলা আছে, সেটা বানিয়ে নিতে হবে। মশলা বানানোর জন্য আমি 1 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা গোলমরিচ, 1 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন জয়িত্রী, 4 থেকে 5টা লবঙ্গ, 5টা ছোট এলাচ, 2টো বড় এলাচ, 3 থেকে 4 টুকরো দারচিনি ও ছোট 1 টুকরো জায়ফল নিয়েছি। সমস্ত মশলা মিডিয়াম হিটে 10 মিনিট মতো খুব ভালো করে নেড়েচেড়ে ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটা কিন্তু কালাভুনার একটা বিশেষ মশলা, তাই খুব ভালো করে মশলাটা আমাদের ড্রাই রোস্ট করে নিতে হবে। আর যেহেতু কালাভুনায় মশলার পরিমাণটা একটু বেশি পড়ে, তাই এখানে মশলাটা একটু বেশি করেই নেওয়া হয়েছে। মশলাটা খুব ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেলে তারপর কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেব। তারপর ব্লেন্ডারে দিয়ে মিহি একটা মশলার গুঁড়ো বানিয়ে নিতে হবে। আমার কালাভুনার মশলা বানানো কিন্তু তৈরি হয়ে গেছে। মশলা বানানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাটনটা হাই ফ্লেমে করে আমি এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। 10 মিনিটের জন্য আমি রাখব ঢাকা দিয়ে। মাঝে মাঝে ঢাকা খুলে মাটনটা একটু মিশিয়ে দিতে হবে। হাই হিটে ঢাকা দিয়ে রাখলে মাটন থেকে খুব ভালো করে প্রচুর জল বেরিয়ে আসবে। 10 মিনিট বাদে দেখব মাটন থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। 10 মিনিট হাই হিটে রাখার পর এবারে আমি আধ ঘন্টা রান্না করব মিডিয়াম হিটে। কিছুক্ষণ বাদে বাদে ঢাকনা খুলে কিন্তু মাটন খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এখনও পর্যন্ত আমি মাটন রান্নায় বাইরের কোনো জল কিন্তু ব্যবহার করিনি। মাটন থেকে যা জল বেরোচ্ছে তাতেই কিন্তু মাটন কষানো হচ্ছে। আধ ঘন্টা মিডিয়াম হিটে রেখে কষাবো, আর মাঝে মাঝে মাংসটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে তলায় মশলাটা না ধরে যায়। যদিও এই রান্নাটার নাম কালাভুনা, অর্থাৎ রান্নাটা একটু ডিপ ব্রাউন বা কালো রঙের দেখতে হয়, কিন্তু এখানে কোনো মশলা পুড়ে যায় না। মশলা দিয়ে এমনভাবে মাটন কষানো হয় যাতে মশলা না পুড়েই কিন্তু কালাভুনার রং ডিপ ব্রাউন, অর্থাৎ একটু কালো মতো একটা কালার চলে আসে। আধ ঘন্টা পরে
একটা পেঁয়াজ ভেজে আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ও খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর কালা ভুনা স্পেশাল যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার বেরেস্তা ও মশলাটা দেওয়ার পরে 10 মিনিট হাই হিটে রেখে কন্টিনিউয়াস নেড়েচেড়ে মশলাটা খুব ভালো করে মেশাতে হবে ও মাটনটা কষাতে হবে। এই সময় কিন্তু মাটনটা কষাতে কষাতেই কালা ভুনার যে রঙটা সেটা চলে আসবে। 10 মিনিট ধরে মশলাটা কষানো হয়ে গেলে এবার লো হিটে করে ঢাকা দিয়ে আমি এটা পাশে সরিয়ে রাখব। এবার একদম অথেন্টিক কালা ভুনা বানানোর জন্যে আমাকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আলাদা একটা কড়াইতে আমি বাগার দেব। বাগার দেওয়ার জন্যে আমি কড়াইতে হাফ কাপ সর্ষের তেল দিলাম। যেহেতু রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তাই এটাও সর্ষের তেলেই আমাকে করতে হবে। তেল গরম হয়ে গেলে হাফ কাপ কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে হাই ফ্লেমে হালকা ব্রাউন করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে 1 টেবিল স্পুন রসুন কোচানো দিয়েছি। রসুন কোচানো দেওয়ার পরেও কিন্তু রসুনটা খুব ভালো করে ব্রাউন করে ভাজতে হবে। রসুন ভালো করে ভাজা হয়ে গেলেই একটু পরে 1 টেবিল স্পুন আদা কুচানো দিয়ে দিলাম। সমস্ত কিছু হাই ফ্লেমে ভাজব। তারপর আমি ওর মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ও শুকনো লঙ্কাটাও খুব ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে 1 মিনিট ভাজার পর এবার একটা কাজ করতে হবে, যেটা আমার অথেন্টিক কালা ভুনার জন্য ভীষণ দরকার। যে পাত্রে মাটনটা লো হিটে বসিয়ে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ মাটন নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর মাটন দেওয়া হয়ে গেলে আমি ওটাকে ঢাকা দিয়ে রাখলাম। লো হিটে রেখে 1 মিনিটের মতো রাখবো আর কড়াইটা আস্তে আস্তে নাড়াতে থাকবো। এইভাবে 1 মিনিট রাখার পর আমি যে পাত্রটার মধ্যে মাটন সিদ্ধ হচ্ছে সেখানে এই সমস্ত কিছু মিশিয়ে দেব। অথেন্টিক কালা ভুনার জন্য এই প্রসেসটা কিন্তু খুবই দরকারি, আর এটা করলে তবেই কালা ভুনার আসল স্বাদটা আসবে। ওই কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু আমি দিয়ে দিলাম ও আরও ভালো করে দুটো মশলা খুব ভালো করে মিশিয়ে দিলাম। মিডিয়াম হিটে রেখে আরও 5 মিনিট কিন্তু মাটনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাটা খুব ভালো করে মিশে যায়। এইভাবে 5 মিনিট কষানো হয়ে গেলে আবারও লো হিটে রেখে 10 মিনিটের জন্যে আমি ঢাকা দিয়ে রাখব। মাঝে দুই একবার ঢাকা খুলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা তলার দিকে ধরে না যায়। একদম শেষে আমি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো ও 1 টেবিল স্পুন ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। কালা ভুনার স্পেশালিটি হলো এখানে কিন্তু মাংসটাকে অতিরিক্ত ভেজেও ডিপ ব্রাউন করা হয় না, আর মশলা অতিরিক্ত রান্না করেও ডিপ ব্রাউন করা হয় না। যখনই কালা ভুনা করা হবে মাংসের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে, তাহলে কিন্তু মাংস খুব ভালো সিদ্ধ হবে আর রান্নাটাও খুব ভালো হবে। রুটি, পরোটা, গরম ভাতের সাথে মাটন কালা ভুনা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার মাটন কালা ভুনা রান্না কমপ্লিট। আশা করি আমার মাটন ভুনার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।